আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 94 পৃষ্ঠার অঙ্কগুলো। স্ক্রিনে দেখতে পারতেছ, বলছে জোড়া কাজ করার জন্য বলা দেওয়া হয়েছে। এখানে দেখো, এই জোড়া কাজ করার জন্য এখানে বলছে জোড়া কাজ করতে। তো অঙ্কগুলো আমরা খুব সহজে করার চেষ্টা করব। বলছে নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক তো বুঝোই, যেটা এক্স ওয়াই জেড তিনটা পদ থাকবে। তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ ও মাত্রা বের করো। সহগ এবং মাত্রা বের করতে হবে এবং রাশিটির মাত্রা কত তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই তিন চলক বিশিষ্ট তার এই আমি বের করতে হবে এই পদের সহগ মাত্রা এবং রাশিটির মাত্রা নির্ণয় করো। তাহলে আমরা লিখে ফেলবো এক নাম্বার, যেটা দিয়ে দিয়ে দেওয়া আছে, আমরা দেওয়া আছে প্রদত্ত রাশি লিখে ফেলবো। দেওয়া আছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি দেওয়া আছে। ধরো এখানে আমরা হুবহু রাশিটি লিখে ফেলবো, আশা করি তোমাদের সুবিধার্থে ভালো হবে। এই এক নাম্বার যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে তার আমার রাশিটা এখানে, এই রাশিটা হচ্ছে আমার এক্স কিউব মাইনাস 10x2। দেখো করো, এটা হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস 10xy2z প্লাস 2x2z প্লাস 1। এই এখানে এই রাশিটিতে দেখো করো পদ আছে আমার, মূলত চারটি পদ আছে, এই 1 2 3 চারটি পদ, একটি দ্রুব পদ। এবার আমরা এই যা বলেছে প্রশ্নে সহগ মাত্রা নির্ণয় করব প্রত্যেকটি পদের, প্রত্যেকটি পদের। দেখো যা বলছে, বলছে প্রত্যেকটি পদের, এই পদের, এই পদের সহগ এবং পদের মাত্রা নির্ণয় করতে হবে। আসো আমরা এটা দ্রুত সলভ করতেছি। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে দেওয়া আছে এই প্রদত্ত রাশিটি আমাদের দিয়ে দেওয়া আছে। যেহেতু প্রদত্ত রাশিটা এখানে দিয়ে দেওয়া আছে, প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব, তাহলে প্রত্যেকটা পদ আমার এখানে যে নির্ণয় করতে হবে, প্রত্যেকটা পদ আমার নির্ণয় করবো। প্রথম পদ দেওয়া আছে এক্স কিউব, আমরা এখানে এই এক্স কিউব লিখব। এক্স কিউব পদে এই এক্স কিউব এর সহগ, এর দেখো এটা এক্স কিউব এর সহগ মাত্রা কত, এক্স কিউবের সহগ হচ্ছে 1 এবং মাত্রা হচ্ছে, তার মাত্রা হচ্ছে 3। আশা করি এটা বুঝছো, এটা না বলার তেমন কিছুই নেই। তারপরে যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর না বুঝলে তো অবশ্যই জানাবে। আশা করি এটা বুঝছো। এবার দেখো আরেকটা পদ হচ্ছে এখানে, আমি এখানে এই দেখো এই মাইনাস 10 এই এক্স ওয়াই স্কোয়ার জেড, তাহলে আমরা লিখবা এটা হচ্ছে আরেকটা পদ হচ্ছে মাইনাস 10, এটা হচ্ছে তোমার এক্স এই ওয়াই স্কোয়ার এই জেড, এই তিনটা পদ দিয়ে দেওয়া আছে। লক্ষ্য করো এই পদটা দিয়ে দেওয়া আছে, এই পদে আমার এই এক্স ওয়াই স্কোয়ার জেড এই যে পদটা আছে এই পদে, এখানে এই পদে এই এত এর, লক্ষ্য করো এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড এর সহগ হচ্ছে আমার এখানে মাইনাস 10 এবং মাত্রা দেখো, মাত্রা হচ্ছে এই এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2 এবং জেড এর পাওয়ার হচ্ছে 1। আলটিমেট আমরা লিখতে পারি এটা হচ্ছে 4। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপর দেখো আমার আরেকটা পদ দেওয়া আছে এখানে 2x2z, এই 2x2 এই জেড নিলাম, 2x2z এই পদে এখানে এই x2z যেটা দেওয়া আছে এত এর সহগ কত, দেখো 2x2 পদে এই x2z এর সহগ হচ্ছে আমরা এখানে 2। আসলে বুঝতেই পারছো, মাত্রা দেখো x এর মাত্রা হচ্ছে 2 আর এখানে z এর মাত্রা হচ্ছে 1, আলটিমেট হচ্ছে এখানে এই সরি 2 আর এক যোগ করলে হয় 3, এখানে হবে আমার এই মাত্রা হবে এই 3। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কোনো মানেই হয় না। তারপর দেখো এবং লাস্ট যে পদ দেওয়া আছে 1 পদে এই এখানে এটা কই গিয়ে ধ্রুব পদ, 1 পদে এই পদটি কি পদ, ধ্রুব পদ, এখানে কোনো সহগ নেই এবং মাত্রা হচ্ছে 0। আমরা বলো 1 একটি ধ্রুব পদ, এই 1 পদে 1 একটি ধ্রুব পদ, এই 1 একটি ধ্রুব পদ, আমরা এই ধ্রুব পদ একটু ভুল হয়েছে, এই ধ্রুব পদ 1 পদ অনেকটি ধ্রুব পদ এবং তার মাত্রা হচ্ছে 0, স্ট্রেট এখানে কোনো মাত্রা নেই। তাহলে আমরা যেটা নির্ণয় করতে পারি রাশিটির গরিষ্ঠ মাত্রা, দেখো গরিষ্ঠ মাত্রা, গরিষ্ঠ মাত্রা হচ্ছে দেখো 3 4 3, তাহলে এখানে হচ্ছে 4, এই দেখো এই মাত্রাটা হচ্ছে তার গরিষ্ঠ মাত্রা, এটা হচ্ছে 4, তাহলে আমরা এখানে এই 4 লিখে ফেলবো।
আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো। এই যে গরিষ্ঠ মাত্রা, এটা চার, আমরা চার লিখে ফেলবো, এবং তার প্রদত্ত রাশির মাত্রাও ওই গরিষ্ঠ মাত্রাই হবে, এটাই হবে প্রদত্ত রাশির মাত্রা, এটা অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এটা না বোঝা তেমন কিছুই নেই। আমরা এখন চেষ্টা করব তারপরে কোশ্চেনটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক একইভাবে আমরা এই অংশটাকে আমরা দুই নম্বর কোশ্চেনটা আবার সলভ করব। দুই নম্বর কেউ যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা থাকবে তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এই দুই নম্বর কোশ্চেন, এই দুই নম্বর কোশ্চেনটা আমরা নিয়েছি এখানে, এই আগের মতোই লিখে ফেলবো, দাও আছে প্রদত্ত রাশিটি লিখে ফেলবো এখানে, এই দাও আমাদের প্রদত্ত রাশি, এখানে এই প্রদত্ত রাশি দিয়ে আমরা কালো কালো দিয়ে শুরু করি, প্রদত্ত রাশি আমাদের, এই প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি এটার মান হচ্ছে এখানে আমার এই এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড মাইনাস, এখানে দেওয়া আছে সেভেন এক্স কিউব ওয়াই কিউব প্লাস থ্রি ওয়াই টু দ্য পাওয়ার ফোর জেড। তো এই রাশিটা লিখে ফেলবা, এই রাশিতে আমাদের যে কাজটা করতে হবে, আর পদ আছে তিনটি এখানে সেম টু সেম আগের মতো, এখানে প্রথম কোন পদে দেওয়া আছে এক্স স্কোয়ার, লক্ষ্য করো এখানে আমরা কি লিখব, এই দেখো এখানে এই এক্স স্কোয়ার এই ওয়াই কিউব এবং জেড, এই পদে আমার এই এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড এর, লক্ষ্য করো এই পদ এক্স স্কোয়ার জেড এটা এত এর সহগ, এত এর সহগটা কত হবে বলতো, এত এর সহগ আমরা, এত এর সহগ হচ্ছে ওয়ান, তাতে কিছু নেই মানে হচ্ছে ওয়ান, এবং মাত্রা, এবং মাত্রা কত বলতো, মাত্রা হচ্ছে আমার এই এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু, ওয়াই এর হচ্ছে থ্রি, জেড এর হচ্ছে ওয়ান, আলটিমেট মান হচ্ছে আমরা এখানে কত, তিন, সিক্স। আশা করি বুঝতেই পারছো। ঠিক অনুরূপভাবে আমরা ওই দ্বিতীয় পদ আমরা এভাবে নিয়ে নেব, যে দ্বিতীয় পদ আমার যেটা আছে এটা হচ্ছে আমার এই এই দ্বিতীয় পদ আমরা একটু কষ্ট করে এখানে নিয়ে নিচ্ছি, আমরা এই পদ এখান থেকে হুবহু এটা নিয়ে নিলেও পারি, আমরা তাহলে এটা নিয়ে নিচ্ছি তোমরা দেখো, এবং পরবর্তীতে মানটা আমরা এইভাবে, যেহেতু আমাদের তিনটা পদ আমরা এইভাবে সবগুলো লিখে ফেলবো যেটা প্রয়োজন নেই। দেখো এই এখন আমার যে পদরার প্রয়োজন নেই এই পদরাকে আমরা উইথড্র করব। আশা করি বিষয়টা বুঝতেই পারছো, যেগুলো আমাদের আপাতত আমরা এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা নিয়ে নিলাম। তো আশা করি এটা নিয়ে তোমরা তেমন বিচলিত হওয়ার কিছুই নেই, তোমরা জাস্ট এটা নিয়ে নেবে, এটা প্রায় টিচার এইভাবেই করে থাকেন। আমরা যেহেতু আমার পদ আছে তিনটি, আমরা এখানে তিনটি লিখে ফেললাম। তারপর দেখো এখানে আছে আমার এখানে এই মাইনাস সেভেন, এই মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই কিউব, এই পদে দেখো এই মাইনাস সেভেন এক্স কিউব, এখানে আমরা যেটা লিখব এই এই পদের মাঝখানে আমাদের এই এক্স কিউব ওয়াই কিউব, দেখো এত সহগ হচ্ছে মাইনাস সেভেন, এবং মাত্রা দেখো মাত্রা হচ্ছে এই তিন যোগ তিন, আলটিমেট হচ্ছে সিক্স, এটার মাত্রা হয়ে গেল সিক্স, এবং লাস্ট যেটা দেওয়া আছে, লাস্ট যেটা দেওয়া আছে থ্রি ওয়াই স্কোয়ার জেড, দেখো এই পদে এই ওয়াই স্কোয়ার জেড এর সহগ হচ্ছে আমার এখানে থ্রি, আসলে বুঝতেই পারছো, এবং মাত্রা হবে কত দেখো তো, মাত্রা হবে এই টু, আমার এখানে হবে ফোর, সরি আমরা এখানে টু নিয়ে নিয়েছি, দেখো এই অংশটা হবে ফোর, আমাদের একটু সিলি মিস্টেক, এই মাত্রা হবে ওয়াই টু দ্য পাওয়ার ফোর জেড, এখানে ওয়াই টু দ্য পাওয়ার ফোর এর সব মাত্রা হচ্ছে এখানে, এই মাত্রা হবে এটা এই ফোর প্লাস ওয়ান, দেখো এই মাত্রা হচ্ছে আমার এখানে এই ফোর প্লাস ওয়ান, আলটিমেট হচ্ছে ফাইভ। আশা করি এটা বুঝতেই পারছো। তাহলে এই রাশিটির গরিষ্ঠ মাত্রা, দেখো এই রাশিটির গরিষ্ঠ মাত্রা আমরা যেটা লিখে ফেলবো, সুতরাং রাশিটির এই এই যে রাশিটি, রাশিটির গরিষ্ঠ মাত্রা, এই রাশিটির গরিষ্ঠ মাত্রা, রাশিটির গরিষ্ঠ মাত্রা মানে সবচেয়ে বড় কোনটা, দেখো এখানে সিক্স সিক্স ফাইভ আলটিমেট, তাহলে সিক্স,
তাহলে সুতরাং রাশিটির, সুতরাং প্রদত্ত রাশির মাত্রা, এই গরিষ্ঠ মাত্রাটাই প্রদত্ত রাশির মাত্রা, এই প্রদত্ত রাশির মাত্রা, প্রদত্ত রাশির এই মাত্রা হবে, দেখো এখানে প্রদত্ত রাশির মাত্রা হবে টাউ সিক্স। এবার আমরা যে কাজটা করব, দেখো আমরা তারপর গণনা বা কোশ্চেনটি সলভ করব। শিক্ষার্থীরা এখানে দেখো যে দেওয়া আছে যে রাশিটি, আমরা এই দেওয়া আছে রাশিটি হুবহু আমরা আগের মতোই লিখে ফেলবো। এই যে মানটা দিয়ে দেওয়া আছে আমাদের সব এই অংশটা হুবহু আমরা এখানে লিখে ফেলবো। এই রাশিটি দেওয়া আছে এখানে, আমার পদ হচ্ছে আমরা এখানে তিনটা, দেখো এই যে আমার পদ হচ্ছে চারটি পদ দেওয়া আছে, আমরা চারটি পদের এই মাত্রা সমীকরণ লিখতে হবে। এই যে দেখো আমার এই যে প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার এই এই পদ, আমার পদ আছে এটা, দেখো এই ফাইভ এক্স ওয়াই জেড এই একটা পদ দেওয়া আছে, এবং আমার এই আরেকটি দেখো এই পদে যে কাজটা করতে হবে, এই পদে আমার, এই পদে আমার এই এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে আমার এখানে এই ফাইভ, এবং মাত্রা দেখো এক্স এর মাত্রা ওয়ান, ওয়াই এর মাত্রা ওয়ান, এই জেড এর মাত্রা হচ্ছে ওয়ান, আলটিমেট হচ্ছে থ্রি। আশা করি এটা না বোঝা তেমন কিছুই নেই। তারপর দেখো আমার এখানে টু এক্স ওয়াই স্কোয়ার আরেকটা মাত্রা দেওয়া আছে, এই আরেকটা পদ টু এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই এইটার একটা পদ, এই পদে এই এক্স ওয়াই স্কোয়ার এর সহগ হচ্ছে আমার এখানে টু, আশা করি এটা বুঝতেই পারছো। এবং মাত্রা যেটা এক্স এর মান পাওয়ার হচ্ছে ওয়ান, ওয়াই এর পাওয়ার হচ্ছে টু, আলটিমেট হচ্ছে এখানে থ্রি, আশা করি এটাই বুঝতে পারছো। এবং দেখো এই মাইনাস ফাইভ ওয়াই আরেকটা দিয়ে দেওয়া আছে, এই মাইনাস এই ফাইভ ওয়াই এখানে এই ওয়াই এর সহগ হচ্ছে আমার এখানে এই মাইনাস ফাইভ, এবং মাত্রা যত ওয়াই মাত্রা ওয়াই তো একটি আছে ওয়ান, এখানে আশা করি তেমন কঠিন কিছুই নেই। এবং লাস্ট যেটা দিয়ে দেওয়া আছে থ্রি জেড, দেখো এই থ্রি জেড পদে এই জেড এর সহগ হচ্ছে থ্রি এবং তার মাত্রা এটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখান থেকে আশা করি এত তোমরা বুঝতেই পারছো, তো এখান থেকে আমরা এই রাশিটা লিখে ফেলবো, এই রাশির মাত্রা, এই রাশির মাত্রা এবং পদ গরিষ্ঠ পদ এবং মাত্রা আমি দুইটাই লিখে ফেলবো। দেখো আমরা যদি এখনকার এই রাশি যেটা আমরা রাশিটির এই গরিষ্ঠ মাত্রা নির্ণয় করি, তাহলে দেখো এখানে এই গরিষ্ঠ মাত্রা যেটা আছে, দেখো এখানে গরিষ্ঠ মাত্রা দেওয়া আছে তিন তিন এক এক, তাহলে আমরা বলতেই পারি সর্বোচ্চ হচ্ছে যে তিন, তাহলে এই প্রদত্ত রাশির মাত্রা হবে তাও তিন, আশা করি এটা বুঝছো, এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই। এবং আমার দেওয়া আছে সর্বশেষ অঙ্কটি দিয়ে দেওয়া আছে, সর্বশেষ অঙ্কটি একটু বড় চার নাম্বারটা, আশা করি তোমরা এটা নিয়ম তো একই, বড় কোনো প্রবলেম নেই, তোমরা সহজে পারবে, আমি যত সম্ভব এটাকে শর্ট করার চেষ্টা করব। তো এই রাশিটা লিখতেছি না, এখানে দেখো এই যে পদে আমি প্রথম যে পদটা দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে এই আমার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, দেখো লক্ষ্য করো আমার এই যে পদটা আছে, দেখো এই পদে আমার যেই এই মান আছে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর সহগ, এতর সহগ দেখো কত এতর সহগ দেওয়া আছে, এই এতর সহগ হচ্ছে আমার ওয়ান এবং মাত্রা, মাত্রা দেখো এক্স এর হচ্ছে টু, ওয়াই এর হচ্ছে টু, জেড এর হচ্ছে আমার এখানে এই টু, আলটিমেট যোগ করলে হচ্ছে দুই দুগুণ সাইড হচ্ছে সিক্স, আশা করি এটা বুঝতে পারছো। ও এখানে জেড স্কোয়ার নেই, তাহলে আমার এখানে মাত্রা হবে এক কম আমরা ফাইভ হবে, এটা হচ্ছে এই ওয়ান, এটা হচ্ছে এই ফাইভ, আশা করি বুঝতেই পারছো। ঠিক সিমিলারলি তোমরা এই কাজটাই করবে, এই পদে মাত্রা এটা আবার এই এখানে প্রত্যেকটা লিখে ফেলবে। তো আমরা এই যে অংশটা সলভ করেছি জাস্ট একটু সহজ করে নেওয়ার জন্য, প্রত্যেকটাকে আমি দ্রুত কাজ করার জন্য আমি হুবহু লিখে ফেলতেছি। আমার পদ হচ্ছে এখানে চারটি পদ, একটা একটা এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়টি পদ আছে, তাহলে আমরা যত ছোট করতে পারি চেষ্টা করব, তত আমাদের সবগুলো জায়গা সংকুলন হতে হবে। এই এক দুই তিন, তিন আমার হচ্ছে এই চার, তারপরে হচ্ছে এই পাঁচ, পাশের পরে হচ্ছে আমার এই ছয়, এই ছয়টি পথ লাগবে, এবং আশা করি এটা তোমরা বুঝবে। আমি শর্টকাট তোমাদের সুবিধার্থে এটা নিয়ে নিলাম,
যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে, আমরা সবগুলো সিরিয়ালি নিয়ে আসব এবং তোমরা তোমরা বোঝার চেষ্টা করবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, এবং কমেন্টস করা খুব স্বাভাবিক বিষয়। না বুঝলে দেখো এখানে এই তারপর তো আছে পদ আছে কত, এখানে এই 2yz³, আরেকটা পদ দেওয়া আছে এখানে -3y² আরেকটা দেওয়া আছে 5xy আরেকটা দেওয়া আছে -2z আরেকটা দেওয়া আছে শুধু 2। আশা করি বুঝতেই পারছো এই মানগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখানে এই পদে এখানে এই ওয়াই এই জেড কিউ এত এর সহগ হচ্ছে এখানে 2, আশা করি বুঝতেই পারছো। এবং মাত্রা হবে এই দেখো ওয়াই এর যে মাত্রাটা দিয়ে দেওয়া ছিল দেখো এই এখানে ওই মানটা ছিল টোটাল হচ্ছে 5, এখানে ওয়াই এর মাত্রা হচ্ছে 1, আর এখানে জেড এর যে মাত্রা দেওয়া আছে এই জেড এর মাত্রা হচ্ছে আমার এখানে 3, আলটিমেট মান হচ্ছে এখানে 4। আশা করি বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। এবার আমরা আরেকটা পদ দেওয়া আছে, এটা হচ্ছে যে 3y², তাহলে এখানে এই y² পদে এখানে 3y² পদে y² সহগ হচ্ছে -3 এবং তার মাত্রা হচ্ছে এখানে স্ট্রেট 2, এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। 5xy এখানে এই xy সুন্দর করে লিখবে, xy এর সহগ হচ্ছে এখানে 5, তার মাত্রা হচ্ছে 1+1 সমান সমান হচ্ছে 2, এবং 2z পদে এই z এর সহগ হচ্ছে -2 এবং মাত্রা হবে তার 1, আশা করি বুঝতেই পারছো। এবং 2 এটি একটি ধ্রুব রাশি, এর লিখবে এটি একটি ধ্রুব পদ, এত পদে এই 2 একটি ধ্রুব পদ, এখানে এই কথা লিখে ফেললে হবে যে এই 2 একটি ধ্রুব পদ, কারণ এখানে এক্স ওয়াই জেড কিছুই নেই, 2 একটি এই ধ্রুব পদ, তাহলে আর মাত্র হচ্ছে এখানে 0। তাহলে এই আমার একটু কাছাকাছি লিখেছি, এখানে এক্স ওয়াই টি একটু দূরত্ব ডিস্টেন্স লিখে লেখা উচিত, এখানে এই এক্স ওয়াই এর পদে এটা আচ্ছা এটা লিখছো। সুতরাং গরিষ্ঠ মাত্রা লিখবে এখানে গরিষ্ঠ মাত্রা, হ্যাঁ সুতরাং আমরা জাস্ট লিখব রাশিটিতে গরিষ্ঠ মাত্রা, এখানে লিখবো গরিষ্ঠ মাত্রা কত, এই গরিষ্ঠ মাত্রা, এই গরিষ্ঠ মাত্রা দেখো কত হচ্ছে এখানে, মাত্র হচ্ছে এখানে 1, 2, 5, 4, 2, 1, 2, 5, তাহলে এটা হচ্ছে 5, সুতরাং প্রদত্ত রাশির মাত্রা, সুতরাং এই প্রদত্ত রাশির মাত্রা, এই প্রদত্ত রাশির মাত্রা মাত্রা হবে সমান সমান 5। আশা করি বুঝছো, এটা হচ্ছে আমার এই যে পৃষ্ঠা নাম্বার 94 পৃষ্ঠা দেওয়া ছিল, এখানে সবগুলো অঙ্ক আমরা আশা করি তোমাদেরকে দেখাতে পেরেছি। তো এতটুকু যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে, আমরা তারপরে কোশ্চেনটাতে সলভ করব, বাকি সবগুলো অঙ্ক পেতে ডিসক্রিপশন বক্স ক্লিক করলে পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।